আমি কিনেছি 2000 টাকার মধ্যে সবথেকে বেস্ট কিছু নেকব্যান্ড ইয়ারফোন। এমআই আছে, ওয়ানপ্লাস আছে, তার সাথে আছে বোট রকার্স। এদের সবার মধ্যে বোটের বাক্সটা একটু বেশি বড় আর প্রিমিয়াম। দেখার বিষয় যে ইয়ারফোনটাও প্রিমিয়াম হয় কিনা। প্রথমে ভাই শাওমির এমআই নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোনস প্রো, এর থেকে বড় নাম করা যায় না। কোম্পানির অ্যাড্রেসও লিখে দাও ভাই। আজকের আনবক্সিংটা একটু সাবধানে করতে হবে, বাক্স কাট থেকে যদি তার কেটেই গল্প হয়ে যাবে। আজকের আনবক্সিং পর্বের উদ্বোধন করা যাক সিল কেটে। ভাই ব্লু কালারটা বেশ সুন্দর আছে, একটা ম্যাট ফিনিশ আছে। এমআই এর ভাই ইউজার ম্যানুয়াল, ঠিক আছে ভাই আমি জানি ইয়ারফোন কি করে ইউজ করতে হয়, ম্যানুয়াল লাগবে না। ভাই বাটনগুলো বেশ ক্লিকি আছে আর প্রিমিয়াম দেখতে। ভাই গলাটা কেমন ঠান্ডা ঠান্ডা স্পর্শ পেলাম, কিন্তু এটাই আমার ভাই পেছনে ম্যাগনেট আছে, তো ম্যাগনেটের সাথে ট্যাক করে জুড়ে যায়। ভাই আমি ভাবছিলাম যে ইয়ারফোনের সাথে তো এক্সট্রা ইয়ার টিপস দেওয়ার কথা, সেগুলো কোথায়? সেগুলো ভাই অ্যাকচুয়ালি এর ভেতরে ভাই লোকানো আছে। ইয়ার টিপসও আছে, তার সাথে সাথে চার্জারের কেবিলও আছে। এবার ভাই এমআই এর নেকব্যান্ডে আছে ডুয়াল নয়েজ ক্যান্সেলেশন, ব্যাটারি ভাই 20 ঘন্টার ব্যাটারি আছে, তার সাথে সাথে 10 mm এর পাওয়ারফুল বেস ড্রাইভার। এগুলো তো সব লেখা আছে বাক্সে, কিন্তু ভাই আমি যখন গান চালাবো সেই গান কেমন শুনতে হবে সেটা হলো আসল কথা। টেস্টিং করার টাইম এসে গেছে, আগে সুইচ অন করে নি। সুইচ অন হয় না কেন? তাই তো ভাই সুইচ অন হয়ে গেছে। টেস্টের ভাই দুটো সাবজেক্ট আছে, একটা হলো কমফর্ট আর একটা হলো সাউন্ড। নেক ব্যান্ড যদি ভাই পরে যদি ঘাড় চুলকায় সারাক্ষণ তখন তার গান শোনার মজা থাকবে না, তাই জন্য ভাই কমফর্ট। আর তারপর হলো আসল জিনিস, সেটা হলো সাউন্ড কোয়ালিটি। ব্লুটুথের সাথে কানেক্ট করা যাক এমআই নেক ব্যান্ড প্রো, হয়ে গেছে ভাই কানেক্টেড দেখাচ্ছে। এবার ভাই এই নেক ব্যান্ডে ভাই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, সেটা সুইচের ভেতরের দিকে আছে। দেখা যাক আগে ANC টা কেমন। ভাই আওয়াজ বন্ধ হয়ে গেল ভাই, নর্মাল মোডে ভাই নয়েজ এর ভাই আইসোলেশন ঠিকঠাকই করে দেয়। চলো গাইস সাউন্ড টেস্টিং করা যাক। না রে না আর তো পারে না, ভোকালস ইনস্ট্রুমেন্টস যথেষ্ট ক্লিয়ার ভাই। এবার আমরা টেস্ট করব বেস, ভলিউম ফুল। বেস্ট তো আছে ভাই, এমআই এর নেকব্যান্ড ইয়ারফোনস গুলোকে আমি দিলাম কমফর্টে 5, সাউন্ডে 5। এবার 5 আমি দিলাম কারণ এটা হলো প্রথম ইয়ারফোনস, তো এবার এর পরের ইয়ারফোনস গুলো দেখা যাক 5 এর কতটা উপরে বা 5 এর কতটা নিচে। নেক্সট হলো আমাদের ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস Z2। ওয়ানপ্লাস এর ব্যাকটা সুন্দর করে পুরো সিল করা আছে, এই সুন্দর সিল করা বাক্সেরই আমি বুক চিরে বার করব ইয়ারফোনটা। ওরে সালারে ব্ল্যাক কালারে দিয়েছে ইয়ারফোনের নিচে ভাই, একটা সিক্রেট চেম্বার আছে, বাহ এটা বেশ সুন্দর দিয়েছে। তো ওয়ানপ্লাস এর প্যাকেজিং ভাই যথেষ্ট নিট থাকে ভাই, এত বড় ম্যানুয়াল ভাই, ঠিক আছে ভাই। তারপরে একটা কার্ডও দিয়েছে আমাদের, রেড কেবল ফ্লাপ, এক্সট্রা ইয়ার টিপস আছে, তার সাথে লাল কালারের টাইপ সি কেবল আছে। এবার ইয়ারফোনটা দেখা যাক কেমন হয়, এটা গ্লসি চকচকে ব্যাপার তো আছে ভাই। এতে ভাই তিনটা সুইচ আছে, ভলিউম আর ভলিউম ডাউন, তার সাথে মিডলের পাওয়ার বাটন আর অফকোর্স ম্যাগনেটিক এন্ডস আছে। এবার ভাই লাল কেবিলের একটা ফিচারও আছে, সেটা হলো এটা ফাস্ট চার্জিং আছে, যেখানে তুমি 10 মিনিটে 20 ঘন্টা ভাই তুমি চার্জ দিয়ে দিতে পারবে। আর এটা সাইজ দেখে বোঝা যাচ্ছে ড্রাইভার গুলো একটু বড় আছে, 12.4 mm এর ডাইনামিক ড্রাইভার্স উইথ ডিপ বেস। কতটা ডিপ ভাই তো বেস টেস্টেই বোঝা যাবে। আর এটা তো ভাই AI নয়েজ ক্যান্সেলেশন আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা নেই। টোটাল ভাই 30 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ বলছে, এখন অবধি হাইয়েস্ট ভাই। এটা অ্যাকচুয়ালি ভাই খুবই কমফোর্টেবলি বসে গেছে। চলো গাইস কানেক্ট করা যাক ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস Z2। ওকে হয়ে গেছে কানেকশন ডান। এবার হবে সাউন্ড টেস্টিং। দিসে হারা মনে ব্যথা, চুপে দে জেজি কি আমি বুক পেতে এর যে AI নয়েজ ক্যান্সেলেশন আছে সেটার জন্য ভোকালস ইনস্ট্রুমেন্ট সবই খুবই ক্লিয়ার আছে। এবার এটার বেস কতটা ডিপ সেটা এবার আমরা দেখবো। বেস যথেষ্ট ডিপ আছে ভাই, ওয়ানপ্লাস এর Z2 কে আমি সাউন্ডে দেবো 6, আর তার সাথে ওভারঅল কমফর্ট বলো বিল্ট বলো সবকিছুতে দেবো আমি 6। তো এখন অবধি ওয়ানপ্লাস এর Z2 টপে আছে, কিন্তু নেক্সট আমার হাতে আছে বোটের রকারস 333 ANC। বাক্সটা ভাই সব থেকে বড়, এবার দেখা যাক হেডফোনস গুলো কেমন হয়। দেখা যাক বোটের রকারস কতটা রক করে আমাদের। আর একটা সিল, সবজি কাটার মতন সিল কাটছি ভাই। ওরে সালা বাক্সটা ভাই প্রিমিয়াম আছে, ও ভাই বাক্স খোলার এক্সপিরিয়েন্স এখন অব্দি বেস্ট। এখানে আবার ফুটো দিয়েছে যাতে আমরা এটাকে আরামসে বার করতে পারি। এটার নিচ থেকে একটা পাউচ বেরোচ্ছে, পাউচে দেখা যাক কি কি আছে। আগে বোট হেডে স্টিকার, বোট হেডে স্টিকার ভাই চুপচাপ ভাই নিজের হেডে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে এবার টেস্টিং শুরু করবে। তার সাথে ভাই ইয়ার টিপসও দিয়েছে, আমাদের টাইপ সি বোটের কেবিল আছে যেটা দিয়ে আমরা চার্জ দিতে পারবো, তার সাথে রকারস এর ভাই ম্যানুয়াল আছে, এর সাথে ভাই অন্যান্য বোট প্রোডাক্টসের একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে সুন্দর করে। আর ভাই সব থেকে বেস্ট আমাদের কিয়ার আর ভাই কিউট একটা ছবিও আছে, ও আই মিন তার সাথে সাথে 1 বছরের ভাই ওয়ারেন্টিও আছে ভাই। প্রথমেই যেটা আমি বলবো সেটা হলো এর কালারটা, কালারটা যথেষ্ট অ্যাট্রাকটিভ আছে, তার সাথে এখানে ব্র্যান্ডের তো একটা কালার আছে, তার সাথে এখানের যে মেন পার্টটা সেখানে ভাই ব্র্যান্ডের সাথে সাথে যে মেটেরিয়ালটা আছে ওটা একটু গ্লসি টাইপের আছে, চকচক করছে। আর ফার্স্ট টাইম ব্রেডেড কেবলস পেয়েছি, মানে এগুলো আরো মজবুত হয় আরো স্ট্রং হয়। তার থেকে বড় কথা এর যে এই ব্যান্ড পার্টটা এটা খুব সফট আর ফ্লেক্সিবল, কেউ ঘাটি পেয়ে আছে ওরকম মনে হবে না ভাই। তার সাথে একটা যেটা আমার দেখে প্রথমে
আমি ভালো লাগছে সেটা হলো ANC এর এক্সট্রা সুইচ আছে, তার সাথে আমাদের ভলিউম আর ভলিউম ডাউনের তো সুইচ আছে ভাই। এটাতে 13 mm এর ড্রাইভার্স আছে, এটাই ভাই ক্রিস্টাল বায়োনিক সাউন্ড আছে, পাওয়ার্ড বাই ডাইরেক্ট অপটিও, আর ব্যাটারির দিক থেকে 24 hours এর প্লে টাইম আছে। তার সাথে তুমি ডাইরেক্ট মোডেও ভাই 20 ঘন্টার ভাই প্লে ব্যাক পেয়ে যাবে। আর চার্জের দিক থেকে এই কেবিল লাগিয়ে ভাই তুমি 10 মিনিট চার্জ দাও, 5 ঘন্টা অব্দি গান শোনো তারপরে। এবার ভাই এতে 25 dB এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, তার সাথে ENX টেকনোলজি আছে যেটার জন্য ভাই অ্যাম্বিয়েন্ট যে সাউন্ড আছে ওগুলোকে সব ব্লক করে দিতে পারবে। ভাই সব তো বুঝলাম ভাই, এবার আসল হলো গান শুনে দেখি কেমন লাগে। এখন অব্দি বেস্ট ফিট হচ্ছে কান, ভাই সুইচ অন করা যায়। Rockerz 333 ANC পেয়ার ইজ ডান। এবার যে ANC যে কিভাবে এফেক্ট করে সেটা তোমাদের বোঝানোর জন্য সাইডে ভাই আমি একটু নয়েজ দিয়ে দিচ্ছি। বাড়ির পাশে ভাই রাস্তা আছে তো এই নয়েজ গুলোই এখন আমার কানে আসছে। এবার আমি ANC সুইচটা টিপব, 3 2 1। পুরো পিন ড্রপ সাইলেন্স, হর্নের আওয়াজও খুব স্লাইটলি আসছে ভাই। ANC টা ভাই সাংঘাতিক আছে, তার সাথে একটা অ্যাম্বিয়েন্ট সাউন্ডও আছে যেটা তোমার আশেপাশের যে সাউন্ড আছে ওটাকে আরো অ্যাম্প্লিফাই করে শোনাবে, কারণ আমার নিজের ভয়েসটাকেও ভাই অ্যাম্প্লিফাই করে আমাকে শোনাচ্ছে। এবারে অ্যাম্বিয়েন্ট সাউন্ড অ্যাম্প্লিফাই করার যে অপশনটা আছে ওগুলো খুব দামি ইয়ারবাডস আর ইয়ারফোনস থাকে, বাট এটাতেও আছে দেখে আমার খুব ভালো লাগে। এবার এটা হলো নর্মাল মোড, আর নর্মাল মোডও ভাই যথেষ্ট ভালো। এবার আমরা করবো সাউন্ড টেস্ট। ভাই গায়ে কাঁটা দিয়ে দিয়েছে ভাই, কি সাউন্ড কোয়ালিটি! মন খালি খালি তুই তুই করে এখন আর কি যাওয়ার, ওই চা তুই যা তুমি চল আবু টুপু হাবু টুপু খাই চলে চল। গানটার যখন লিরিক্স স্টার্ট হলো না আমার মনে হচ্ছিল আমি দেবার ভাই কোয়েলের মধ্যিখানে দাঁড়িয়ে আছি ভাই, দাঁড়িয়ে নাচছি। 2 সেকেন্ডের জন্য ভেতরে টিকটকারটাও বেরিয়ে এসেছিল ভাই, কি সাউন্ড! নর্মাল ভোকালস আর ইনস্ট্রুমেন্টস তো আছেই ভাই, তার সাথে বেসটা আমি কি বলবো ভাই, বেস সাংঘাতিক। মানে বেসটা একটু বুস্টেড আছে, তার সাথে কিন্তু বেসের কোয়ালিটিও আছে ভাই। নর্মাল গানেই বেস এত ভালো, এবার ভাই বেস গানটা আমাদের চালানো যাক। মনে হচ্ছিল মাথার ভেতরে কেউ হাতুড়ি মারছে। এবার বাকি ইয়ারফোনস গুলো কি বলতো, লাগিয়ে যখন বেসটা যখন আমি ফুল ভলিউম করেছিলাম তখন কানে খুব লাগছিল, কিন্তু এটার ভাই ফুল ভলিউমের সত্ত্বেও ভাই বেসটা অ্যাকচুয়ালি ভালো ছিল। ANC সাথে অ্যাম্বিয়েন্ট মোডও আছে যেটা ভাই আমি অন্যগুলোতে খুঁজে পাইনি। এই লটের মধ্যে বেস্ট ভাই বেস্টের থেকেও এক স্টেপ এগিয়ে আছে, তার জন্য আমি একে দেবো 8। সাউন্ডে ভাই আমি একে দেবো 9। অ্যাকচুয়ালি ভাই বাকিদের থেকে অনেকটা সুপ্রিম। আর সব থেকে বেস্ট ব্যাপার কি জানো, যেটা এখন অব্দি আমি বলিনি তোমাদেরকে, এমআই এর নেকব্যান্ড বোর্ড ছাড়া একমাত্র নেকব্যান্ড যেটাই ভাই ANC এর আলাদা করে সুইচ আছে, এটার প্রাইস হলো 1799। তারপরে Oneplus এর দাম হলো 1599। আর ভাই বোট Rockerz এর দাম হলো সব থেকে কম 1499। এবারে এই 2000 টাকার সেগমেন্টের মধ্যে এই 300, 100, 200 টাকার ডিফারেন্সটা খুব ম্যাটার করে। আর সেই দিক থেকে ভাই সব থেকে কম দাম হওয়া সত্ত্বেও যে কোয়ালিটিটা দিচ্ছে না ভাই অ্যাকচুয়ালি ভাই ভালো। 1500 টাকার মধ্যে যদি ভালো ইয়ারফোন নিতে হয় তাহলে বোটের Rockerz ANC 333 লিঙ্ক ডেসক্রিপশনে আছে, নিতে পারো। তার সাথে আমাকে কমেন্ট সেকশনে জানো এরপরে তুমি এটা কিসের আনবক্সিং দেখতে চাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। বলা তো নাই আগুনের গোলা।